এখানে কিভাবে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন হবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, শিক্ষার্থীদের সহ এবং দেশের শ্রেণী পেশার অংশীজন সহ রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। দুর্গাপূজা আসন্ন, তার পরিস্থিতি এবং দেশে মাজারে হামলা, মন্দিরে হামলা, নারীর উপর হয়রানি, নানা ধরনের ঘটনা ঘটছে এবং এইগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ সম্পর্কে যে প্রচারণা চলছে সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং সামগ্রিকভাবে এই ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছি। অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে, আমরা আশা করি সমস্ত প্রস্তাবগুলো গৃহীত হবে এবং আরও অনেক কার্যকর পদক্ষেপ আমরা সামনে দেখতে পাব। আমরা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার জন্য তারা আজকে আহ্বান করেছেন, গণতন্ত্র মঞ্চকেও তারা আহ্বান করেছেন। আমরা সেই আহ্বানের সাড়া দিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক করেছি। আমরা বলেছি যে এই অন্তর্বর্তী সরকার ছাত্র, শ্রমিক, জনতার গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে। ফলে এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। সেই দিক থেকে তাদের যে আশু কর্তব্য, জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং শহীদদের জাতীয় মর্যাদায় অভিষিক্ত করা, ন্যায় বিচার শুরু করা, আহত নিহত সকল পরিবারের দায়িত্ব গ্রহণ করা, এই সব প্রশ্নগুলো এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, এই সব বিষয়ে ইতিমধ্যে আমাদের সমন্বয়ক বলেছেন আমরা কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি এবং সেই সব প্রস্তাবগুলো ইতিমধ্যে সরকার, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাদের সরকারের সাথে সংশ্লিষ্ট সকল উপদেষ্টা এবং অন্যান্যরা সবাই ছিলেন, তারা সকলেই ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এবং আমরা যেটা বলেছি যে আশু কাজের পাশাপাশি দীর্ঘমেয়াদী যে আপনাদের কাজ, সেটা হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা, অর্থাৎ এখানে কিভাবে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন হবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, শিক্ষার্থীদের সহ এবং দেশের শ্রেণী পেশার অংশীজন সহ রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। একটা জাতীয় রাজনৈতিক ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল হতে পারে, যেখানে এই অংশীজনেরা, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনেরা বসবেন এবং সরকার যেহেতু এই অংশীজনদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে, তাদের সাথে রাজনৈতিক প্রক্রিয়ার উত্তরণ এবং এই যে প্রাত্যহিক যে আজকে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সেই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখতে পারে। আমরা বিশেষভাবে গার্মেন্টস পরিস্থিতি, দুর্গাপূজা আসন্ন, তার পরিস্থিতি এবং দেশে মাজারে হামলা, মন্দিরে হামলা, নারীর উপর হয়রানি, নানা ধরনের ঘটনা ঘটছে এবং এইগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ সম্পর্কে যে প্রচারণা চলছে সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং সামগ্রিকভাবে এই ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছি। অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে, আমরা আশা করি সমস্ত প্রস্তাবগুলো গৃহীত হবে এবং আরও অনেক কার্যকর পদক্ষেপ আমরা সামনে দেখতে পাব। আমরা মনে করি গণতান্ত্রিক নির্বাচন, দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, প্রতিষ্ঠান, আইন সংস্কার এগুলোর একটা গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন ছাড়া, মানে এটা সংস্কার, সংস্কার ছাড়া নির্বাচন, দুটোকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কিছু নেই। এই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার এবং গণতান্ত্রিক নির্বাচন এগুলো সবই একে অপরের পরিপূরক। গণতান্ত্রিক উত্তরণের প্রত্যেকটি খুবই জরুরি। এবং আমরা পার্টিকুলারলি প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি কিছু দায়িত্ব পাবার পরে বলেছেন গণতন্ত্রের চর্চা অবিরত থাকবে, অব্যাহত থাকবে, বাধাগ্রস্ত হবে না, নমস্কার, বাধাহীনভাবে আপনারা কথা বলতে পারেন, মত প্রকাশ করতে পারেন, ভিন্ন মত যদি থাকে তাহলে সেটাও বলতে পারেন, আমরা ভিন্ন মতও বলতে চাই, পার্টিকুলি হয়তো বলবো না, কিন্তু আসলে সেইটা সংস্কার প্রস্তাব নিয়ে যেমন বলবো, কমিশনগুলো যে দায়িত্ব পালন করছে সেটা নিয়ে বলবো, আমরা বলছি একই সঙ্গে প্রশাসনেও আমরা বেশ কিছু দুর্বলতা দেখছি, ব্যর্থতা দেখছি, সীমাবদ্ধতা দেখছি, সেই প্রশাসন সিভিল
পুলিশ বা যে ধরনের প্রশাসন হোক, সব ধরনের জায়গাতেই আমরা এদের কিছু কিছু আরামত দেখতে পাচ্ছি, যা দেখে উদ্বেগ প্রকাশ করবার মতো। ওনারা এটাও একমত হয়েছে এবং তার একটু করে যথাযথভাবে চেষ্টা করে সেটা বলেছেন। আমরা বলেছি সংস্কারের একটা শর্তই হচ্ছে যে সবাই এটা গ্রহণ করবে, অর্থাৎ ন্যূনতম ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা তাদেরকে করতে হবে। এবং এই ব্যাপারেও আমরা সহ সম্মিলিতভাবে বিরোধী দল সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। কোনো কোনো জায়গায় এরকম হয়েছে, আগে একটা দল একরকম ভাবত, কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল, এখন মনে করছে না, একটা ভালো নির্বাচনের জন্য, গণতন্ত্রের রাষ্ট্র করবার জন্য আমাদেরকে সবগুলো মিলেই কাজগুলো করা দরকার, সেগুলোতে তারা কোনো বাধা দেবেন না। আমরা শুধু একটা কথা বলছি, যতদূর পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্য করতে পারব ততদূর পর্যন্ত আমরা সংস্কার এখন করতে পারি। আর বাকি যেগুলো ব্যাপার বলে সংস্কার করা দরকার, কিন্তু একরকম করে ভাবছেন, আগামীতে সংসদ গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ সেটা করতে পারবে। আমরা প্রধান উপদেষ্টাকে খুব স্পষ্ট করে একটা জিনিস বলেছি যে আপনি সহ আমরা এই উপদেষ্টা পরিষদের এই সরকারের সম্মান নির্ভর করছে, কত সাকসেসফুলি কত পিসফুলি আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র উত্তরের পর উন্নত করতে পারে। মানুষের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার লিপসা আছে, যদি মনে হয় আপনারা অতীতের মতো অন্যায় বাঁচবেন না, আপনারা অতীতের মতো অর্থের তাল করবেন, ধান্দা করবেন, যদি দুর্নীতি এরকম করে বেড়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপরে বর্তাবে। আপনারা বলবেন যে আমরা জানিনি, সেটা নিয়ে হবে না, আপনাদের দরকার হবে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা একদম সমাজের সর্বনিম্ন স্তর পর্যন্ত কিন্তু কাজ করি এবং সবাই যেহেতু সহযোগিতা করতে রাজি আছি, আমরা মনে করি সম্মিলিত চেষ্টায় এই পুরো সংকট কাটিয়ে আমরা যেটা চাই, নতুন বাংলাদেশ বলেন, সেটা একটা জনগণের কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলেন, জনগণ যে আকাঙ্ক্ষা করছে সেটা গণতান্ত্রিক ভালো বিকাশ যেরকম করে বলেন, সেই রকম বাসযোগ্য প্রিয় আবার ভূমি গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে। প্রধান উপদেষ্টা শেষে আর কোনো কথা তেমন বলেনি, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে তার যে উপদেষ্টা আছেন, সহকারী উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ, উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন, আদিউর রহমান খান সুব্বর কিছু ব্যাখ্যা দিয়েছেন, আরিফ ভাই কিছু ব্যাখ্যা দিয়েছেন, কোন কোন জায়গাতে তারা কীরকম কীরকম করে কাজ করছেন, রাজনৈতিক দলগুলোর সাথে যাতে এনগেজমেন্ট আরও বেশি হয়, রেগুলার হয় সেটার কথা বলেছি। দরকার লাগলে তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে যদি কোনো কাঠামোই তৈরি করা যায়, কমিশন বা যে নামেই ডাকি না কেন, সেটা করা যেতে পারে, সপ্তাহে পাক্ষিক সেরকম করে হতে পারে। ওনারা এই প্রস্তাবেও একমত হয়েছেন যে হয়তো প্রধান উপদেষ্টা সব জায়গায় বসতে পারবেন না, কিন্তু অন্যান্য উপদেষ্টারা বা কমিশনের যারা চেয়ারম্যান আছেন, অন্যান্য সদস্যরা সবার সঙ্গে নিয়মিত একটা ডিসকোর্সে ইন্টারাকশনের মধ্যে থাকবেন এবং তার মধ্যে দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন। লাস্ট কোশ্চেন যদি করেন, লাস্ট কোশ্চেন একটাই, একটা প্রশ্ন কে জবাব দেবেন আমরা ঠিক করবো, বলেন হয়েছে কথা হয়েছে কথা হয়েছে। আমরা 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 দ্রব্যমূল্যর বাজারে যে ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি, পুরনো সিন্ডিকেট আবার নতুন চেহারায় যে আবির্ভূত হয়েছে সেটা নিয়ে আমরা আমাদের উৎকণ্ঠা প্রকাশ করেছি। তারা বলেছেন তারা চারটা কাজকে তারা অগ্রাধিকারের মধ্যে নিয়েছেন, তার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা, এটাকে তারা অগ্রাধিকারের মধ্যে তারা এটা উল্লেখ করেছেন। কিন্তু আমরা এখন দেখতে চাই মানুষ যেন তার সুফল পায়, সিন্ডিকেটগুলোর দৌরাত্ম্য যাতে বন্ধ হয়। আর দুটো কথা আমরা পরিষ্কার করে বলেছি, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন নাই, কীভাবে নতুন নির্বাচন কমিশন গঠন হবে এ ব্যাপারে তারা যাতে অগ্রাধিকারের ভিত্তিতে তারা যেন একটা উদ্যোগ তারা গ্রহণ করেন। ভোটার তালিকা হাল নাগাদ করা এটা একটা বড় একটা প্রশ্ন এবং একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারা যেটা বলেছেন, তারা যে কমিশন গঠন হয়েছে, আগামী রোববার থেকে কমিশনের কাজ করবার কথা, কমিশনের মধ্যে এই আলাপ আলোচনাগুলো আসবে যাতে তারা নতুন নির্বাচন কমিশন কীভাবে গঠন হবে, ভোটার তালিকা কীভাবে হাল নাগাদ করা যাবে, এই বিষয়টা। লাস্ট যে পয়েন্টটা উল্লেখ করি, আন্না ভাই একটু বললেন, আমি আরেকটু জোর দেওয়ার জন্য বলছি, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের একটা দূরত্বের জায়গাটা দেখা যাচ্ছে বলে আমাদের ধারণা, একটা পারসেপশন তৈরি হয়েছে। সুতরাং এই অন্তর্বর্তী সরকার পরবর্তী গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো হচ্ছে মূল স্টেক হোল্ডার। সুতরাং সরকার সংস্কার বলি বা যতগুলো উদ্যোগ বলি, রাজনৈতিক দলগুলোর সাথে একটা অর্গ্যানিক যোগাযোগ, একটা জীবন্ত যোগাযোগের মধ্য দিয়ে, বোঝাপড়া সমঝোতার মধ্য দিয়ে সরকার যাতে এগোতে পারে,
সংস্কার কমিশন তার কাজটা শেষ করার পরে কোন কোন কাজগুলো তারা করবেন এই আমলে, যেগুলো নিয়ে সাধারণ বোঝাপড়া ঐক্যমতের জায়গা আছে, আর কোনগুলো পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিরা করবেন, নির্বাচিত সংসদ করবেন, সেটাও আলাপ আলোচনা করে আমরা ঠিক করব। আলোচনাটা ভালো হয়েছে, ওনারা আমাদের সাথে এনগেজমেন্টটাকে ওনারা অব্যাহত রাখবেন। আমাদের খুবই সুন্দর একটা সভা হয়েছে, বর্তমান প্রধান সরকারের প্রধান নীতি উপদেষ্টা তিনি, তার সঙ্গে আরও দুইজন উপদেষ্টা ছিলেন, একজন সহকারী উপদেষ্টা ছিলেন, ছাত্রদের তিনি প্রতিনিধি। প্রথমেই প্রধান উপদেষ্টা খুবই চমৎকারভাবে বলেছেন যে দুই মাস পার হয়ে গেল, এই দুই মাসে আমরা কি করলাম, আপনারা কি বুঝলেন, আপনারা আমাদের কাছে কি আশা করেছিলেন, কতখানি পেয়েছেন, আমাদের সম্পর্ক আরও ভালো হচ্ছে কি না, আমরা তো আপনাদেরই অংশ, আপনাদেরই প্রতিনিধি, আমরা আপনাদের থেকে আলাদা মনে করি না, আপনাদের মতগুলো জানতে চাই, আমাদের যদি কোনো ভুল হয় আমাদের ধরিয়ে দেবেন, আমাদের যদি কোনো পরামর্শ থাকেন তাহলে সেই পরামর্শ দেবেন। এইভাবে তিনি একটা চমৎকার আহ্বান আমাদেরকে জানান যাতে আমরা পরস্পরের সহযোগী হিসেবে কথা বলতে পারি। তারপরে ওখানে যারা আরিফ ছিলেন, তাছাড়া ছিলেন আদিলুর রহমান খান শুভ্র, শুভ্র তখন কথা বলেছেন, প্রধানত তিনটে অ্যাজেন্ডা আমাদের দিকে ফিক্স করেছেন। একটা হচ্ছে সংস্কার, একটা খুবই প্রথম গুরুত্ব দিয়ে বলেছেন যে পূজা সামনে আছে, সেই পূজার ব্যাপারটা যাতে এই সম্প্রদায়ের মানুষ যথাযথভাবে শান্তিপূর্ণভাবে পূজাটা সম্পন্ন করতে পারে, এবং তার সাথে সাথে শিল্প এলাকায় বিশেষ করে গার্মেন্টস এলাকায় যে অসন্তোষটা তৈরি করা হচ্ছে ওনাদের মতে, এগুলোর ব্যাপারে আমরা কী কী করছি সেটা বলছি, আর কী করা উচিত সেটা আপনারা বলবেন, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই, বিশেষ করে পূজা যে সামনে আছে সেটাকে কেন্দ্র করে। আমাদের পক্ষ থেকে সবাই কথা বলেছে, আমি যাদের যাদের নাম বললাম, এবং তারা আলাদা আলাদা করে পরামর্শ দিয়েছেন। প্রথমত পূজার ব্যাপারে খুব স্পষ্ট করে আমরা কয়েকটা কথা বলেছি, আমাদের যা সহযোগিতা করতে হয় আমরা সব রকম সহযোগিতা করব, দরকার লাগলে জনগণের সঙ্গে মিশে তাদেরকে সাথে নিয়ে যাতে অনুষ্ঠানটা ভালো হয় সেই চেষ্টা করব, কিন্তু একই সঙ্গে সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে যাতে তার অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি জেলা প্রতিনিধি আছে, জেলা প্রশাসক, থানার ওসি কিংবা টিএনও, যারা যারা দায়িত্বে আছেন তারা যাতে সরাসরি জবাবদিহিমূলক একটা প্রতিক্রিয়ার মধ্যে আসেন। তারা বেশিরভাগ সময় দেখা গেছে অতীতে কোথাও ঘটনা ঘটে গেছে কিন্তু যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন তিনি কোনো কাজই করেনি, এইবার এটা হতে পারবে না। আগেই তাদেরকে জানিয়ে দেওয়া হোক যে যদি কোনো ধরনের ঘটনা ঘটে এবং এই ব্যাপারে তার যদি কোনো অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যাতে তিনি আগে থেকে সতর্ক হন। এটা প্রধান উপদেষ্টা সহ যারা ছিলেন তারা সবাই একমত হয়েছেন, সেরকম করে বলবেন, এবং আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি আমরা সর্বাত্মকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আপনারাও চেষ্টা করে যেরকম করে সহযোগিতা করে এটা করা যায় সেটা করা যাবে। প্রায় একই রকম কথা আমরা গার্মেন্ট শিল্প সম্পর্কেও বলেছি, এবং সেইখানে যেই ধরনের ঘটনা ঘটেছে পার্টিকুলারলি একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমাদের পক্ষ থেকে যে গার্মেন্টস একটা হয়েছে কি কিউমুলেটিভ ইফেক্ট হচ্ছে, একটা ঘটনা একটা ফ্যাক্টরিতে ঘটছে, তিনটে ফ্যাক্টরি যোগ দিচ্ছে, তিনটে ফ্যাক্টরি বেতন পাচ্ছে না, তারা আরও তিনটে ফ্যাক্টরিকে সাথে আছে, এটা যদি চলতে থাকে প্রায় মাসব্যাপী একটা বিক্ষোভ চলছে, এটার ইম্প্যাক্ট অন দি ইন্টারন্যাশনাল ট্রেড ওয়াইজ খুবই খারাপ হতে পারে, তাতে করে দেখা যাবে যে সামগ্রিকভাবে এটা আরও বেশি বিস্তৃত হতে পারে। যাতে এটা হতে না পারে বিশেষ করে প্রয়োজন মধ্যে সরকার যাতে শ্রমিকদের আশ্বস্ত করতে পারেন যে তারা তাদের টাকা পাবেন, বকেয়া পাবেন, তাদের যেটা পাও না সেটা দরকার লাগে সরকার সাহায্য করবেন, আমরা এরকম বলেছি প্রয়োজন যদি হয় তাহলে আপনারা তার জন্য লোন দেন, ঋণ দেন, মালিকদের দেন, যাতে শ্রমিকদের কাছে পৌঁছায়, তারা ভয়ে না থাকেন, তারা যাতে কাজে যুক্ত থাকেন। দুটো বিষয়ে পার্টিকুলারলি বলেছি, ওনারা সংস্কারের বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন, আমরা খুবই স্পষ্ট করে বলেছি সংস্কার আমাদের, আমাদের মানে রাজনৈতিক দলগুলো থেকে, এবং আরও পার্টিকুলারলি যদি বলি তাহলে আমরাই আজকে যারা আপনাদের সামনে দাঁড়িয়েছি তারা বলেছিলাম আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা এই সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফাঁসিবাদ ফিরে না আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার, এবং সংস্কার করা উচিত। এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি, আমাদের যারা কনস্টিটিউয়েন্ট ছয়টা দলের মধ্যে একটা দল আছেন যে দলের নামই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং শুরু থেকে তারা এই কথা বলছেন, আমরাও তাদের সঙ্গে বলেছি একমত হয়েছে। অতএব সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।